রাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন সরাসরি যাচ্ছে সেখানে। elfari@mofa.gov.bd এটা যদি প্রয়োজন হয় আমরা এটা আপনাদের হাতে দিয়ে দেব। উনি আমাদের ফোকাল পয়েন্ট, ইনি সর্বশেষ তথ্যগুলো আপনাকে দিতে পারেন এবং যে পরিবাররা আছে প্রবাসী যারা তারাও তাদের বিভিন্ন রকমের প্রশ্ন এই ফোকাল পয়েন্টের কাছে জানতে পারবে। এখানে আর একটু উল্লেখ করি, যারা মারা গেছেন তাদের একজনকে একজন না দুজন ওখানে তারা কবর দিবেন, তারা জানিয়েছেন যে ওখানেই তারা কবর দিবেন। বাকিদের সম্পর্কে আমরা এখনো পুরোপুরি তথ্য পাই নাই। আমি নামগুলো বলতে পারি, যে পরিবারগুলি যেন তার সাথে যোগাযোগ করে। আর এই যে ফোকাল পয়েন্ট যাকে বললাম, তাকে তার জন্য যারা বাংলাদেশি নাগরিকদের পরিবারের একজন সদস্য মৃতদেহ ঘরের জন্য ক্রাইস্টচার্চে ভ্রমণ করতে পারবেন বলে নিউজিল্যান্ড সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং যারা এই একই সাথে নিউজিল্যান্ডের ভিসা ত্বরান্বিত করার নিমিত্ত নিহত বাংলাদেশি নাগরিকের পরিবারের একজন সদস্যকে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে ভিসা আবেদন সম্পূর্ণ করে উপরোল্লিখিত কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। আপনার ভিসা অ্যাপ্লিকেশন পরিবারেরা করবেন www.immigration.gov-news-notifications/about/news-notifications/family.members-of-mox-incident আমরা এটা আপনাদের কাছে কপি পৌঁছাই। তাছাড়াও এই ব্যাপারে আরও যদি তথ্য জানতে চান তাহলে আমাদের হাই কমিশনার ইন ক্যানবেরা, যার ফোন নাম্বার আমরা ইতিমধ্যে দিয়েছি এবং সেটিও আমরা সার্কুলেট করে দেব। এবং ইন অ্যাডিশন আপনাদের অনেকের সাথে ওনার আলাপ হয়েছে, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভুইয়া, আমাদের অনারি কনসাল জেনারেল কনসাল ইন নিউজিল্যান্ড, তার নাম্বারটাও আপনাদের আমরা সার্কুলেট করে দেব। আর ইতিমধ্যে আপনাদের অনেকেই ওনার নাম্বারটাও পেয়েছেন, ওনার সাথে আলাপও হয়েছে। তো আমরা এমনিতে এই যত ধরনের ওদের সাহায্য দরকার তার জন্য আমরা তুষ্ট উদ্যোগ নিয়েছি। আমাদের 3 জন অফিসার সেখানে আছেন, আমাদের হাই কমিশনের 2 জন অফিসার এখন ক্রাইস্টচার্চে আছেন, তাছাড়া আমাদের অনারি কনসাল উনিও ওখানে আছেন। এবং সরকারের সাথে আমরা সব সার্বক্ষণিক যোগাযোগ মেনটেন করে চলছি, কোথাও কোনো গ্যাপ নাই। তবে এটুকু বলি যে এতদিনে আপনার নিউজিল্যান্ড সরকার এই ওদের তথ্য দেওয়া শুরু করেছে, এর আগে ওরা অনেকদিন তথ্য দেয়নি। সেই জন্য অনেক সময় আমরা জিজ্ঞেস করেছেন কয়জন মূল্য কয়জন, কারণ ওরা তথ্য ঠিকমতো সরবরাহ করেনি। সো এইটা একটা ইস্যু। যদি বাকি নামটাম জানতে চান কারা কারা মারা গেছেন এবং বয়স কত সেটা আমি আপনাকে বলতে পারবো। কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ, সিলেটের ফরিদ আহমেদের শ্রী হুসনেহারা আহমেদ, ওনার বয়স 42 ছিল। চাঁদপুরের ডক্টর মুজাম্মেল হক বয়স 30, নরসিংদীর পলাশ উপজেলার জাকারিয়া ভুইয়া বয়স 34 এবং নারায়ণগঞ্জের মোহাম্মদ ওমর ফারুক বয়স 35। আহত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ হস্তান্তরের বিষয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী।